আসসালামু আলাইকুম। অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলেন বেবি দ্য র্যাশ এর জন্য কোন ক্রিমটি ইউজ করলে ভালো হবে, যেমন র্যাশ গুলো হচ্ছে ডাইপার র্যাশ, ঘাড়ের পেছনের র্যাশ, হাতে পায়ে ভাঁজে থাকা র্যাশ গুলো, তো সেটার জন্য কোন ক্রিমটি ইউজ করলে ভালো হবে আমি বলছি। আমি সেই জন্য আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশের তিনটি ক্রিম, আর ক্রিম গুলো খুব ভালো কোম্পানির। প্রথমটি হচ্ছে স্কয়ার ফার্মার ডি র্যাশ, এটা 25 গ্রাম, টিউবটা নিবে হচ্ছে 50 টাকা। এটি হচ্ছে এসকেএফ ফার্মার একটা ক্রিম, সেটা হচ্ছে র্যাশ কিওর, সেটা হচ্ছে এটা এটা হচ্ছে 50 গ্রাম, এটা 200 টাকা পড়বে। এটা আমি আমার বাচ্চার জন্য ইউজ করে থাকি, এটাতে কোনো সমস্যা হয়নি এখনো। আর র্যাশের জন্য এটা সবচেয়ে বেশি ভালো, আমার বাচ্চার এ পর্যন্ত কোনো র্যাশের প্রবলেম আমি দেখিনি, কারণ আমি এটা অলওয়েজ ইউজ করে থাকি। আর এটা হচ্ছে আমি কয়েকটা ইউজ করেছি, আপনারা চাইলে এটা ইউজ করে দেখতে পারেন বাচ্চাদের জন্য। এটা হচ্ছে বাচ্চাদের যে হাতে পায়ের ভাঁজগুলো রয়ে থাকে সেখানে আপনারা ইউজ করতে পারেন। থার্ডটা হচ্ছে ইনসেপ্টা ফার্মা কোম্পানির নোরেশ, এটা 50 গ্রাম পড়বে হচ্ছে আপনাদের 125 টাকা। এটাও খুব ভালো বেবিদের জন্য, বেবিদের র্যাশের জন্য। এবং ফোর্থ নাম্বারটি হচ্ছে ইকুয়া ফর বেবি হেলি ওয়েলমেন্ট, এটা 7 আউন্স আর 200 গ্রাম পড়বে হচ্ছে 1400 থেকে 1500 টাকা। এটা একটি US কোম্পানি। আর এগুলোই হচ্ছে আপনাদের র্যাশের ক্রিম, যেগুলো আমরা বেবিদের জন্য ইউজ করতে পারি। এগুলো বাচ্চাদের জন্য খুব বেশি ভালো, আপনারা ইউজ করে দেখতে পারেন। সালামু আলাইকুম।